অংশ তিন। আমাদের স্কুলটি ছিল মিশনারি একটি অরপানেজের অংশ। অরপানেজের ভিতরে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো স্নিগ্ধ শান্ত পরিবেশ। স্কুলের সাধারণ ছাত্রীদের জন্য স্কুলের নির্ধারিত সীমানার বাইরে অর্থাৎ অরপানেজের ভিতরে যাওয়া নিষেধ ছিল। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় একটা নির্দিষ্ট দিন ঠিক করে তিন ধর্মের অনুসারীদের নিয়ে তিনটি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো স্কুলে। হিন্দুরা পূজা দিত খেলার মাঠে অবস্থিত টিফিন ঘরে, অডিটোরিয়াম হতো মুসলিমদের মিলাদ, আর খ্রিস্টান ছাত্রীদের সিস্টার এসে নিয়ে যেতেন স্যাপেলে। স্যাপেলটা হলো সেই নিষিদ্ধ এলাকার মধ্যে। প্রার্থনার একটি নির্দিষ্ট দিনটা ছাড়া আর কখনো যাওয়ার সুযোগ হয়নি সেখানে। একবার এমনই একদিনে চ্যাপেলের ভিতর নিয়ে আমাদের ধ্যান করতে বসিয়ে দেওয়া হলো। শুন শান নিরবতা। হঠাৎ হঠাৎ মৃদু টুংটাং মিষ্টি একটা শব্দ শোনা যাচ্ছে। দূরে কোত্থেকে যেন পাখির কিচির মিচির ভেসে আসছে। শান্তি শান্তি একটা বাপ, আহ কতই না সুন্দর আমার ধর্ম। চ্যাপেল থেকে বের হয়ে দেখি হিন্দুদের পূজা শেষ, প্রসাদ বিতরণ চলছে। ওরাও আমাদের মতো মূর্তি পূজা করে। আমরা যিশুর, কুমারী মারিয়ার আর বিভিন্ন সাধু ব্যক্তিদের কাছে প্রার্থনা করি, আর ওরা করে দেবদেবীদের কাছে। দেখলাম মেয়েগুলো খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। হিন্দু বান্ধবীদের কাছ থেকে প্রসাদ খেলাম, কী মজা। অডিটোরিয়ামের দিকে গিয়ে দেখি প্যাট মোটা দাড়িওয়ালা হুজুর বের হচ্ছেন, সাথে শুট কো অ্যাসিস্ট্যান্ট হুজুর। এদের দেখলেই ঘেন্না লাগে আমার, কি যে এসব মিলাদ তিলাদ হয় এদের। মুসলিম সহপাঠীরা দেখলাম বের হয়, কেউ কেউ মাথা থেকে ওড়না পেলে দিচ্ছে, কেউ কেউ শুনলাম নিজেরাই হুজুরের নামে বলতে লাগলো কেমন করে তিনি মেয়েদের দিকে তাকান, কেমন করে কথা বলেন। শুনে এসব হুজুর টাইপ মুসলিমদের প্রতি ধারণা আরও খারাপ হয়ে গেল আমার, ঘৃণা আরও বেড়ে গেল। খ্রিস্টানদের বড়দিন বা ক্রিসমাস ডে ছাড়াও আরেকটি ধর্মীয় উৎসব হলো ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবস। প্রচলিত খ্রিস্ট ধর্মের ধারণা অনুসারে যিশুখ্রিস্টের মৃত্যুর পর তিনি পৃথিবীতে ফিরে এসে আবার চলে যাওয়ার দিনটি ইস্টার সানডে হিসেবে পালন করা হয়। ক্যাথলিকদের জন্য ক্রিসমাসের চাইতেও বড় ধর্মীয় উৎসব এটি। ইস্টার সানডের আগে ছয় সপ্তাহ শুক্রবারের দিনগুলোতে কোনো ধরনের মাংস খাওয়া নিষেধ। এই দিনের আগের 40 দিনকে লেন্ট বলা হয়। লেন্টের দিনগুলোতে বেশি বেশি প্রার্থনা, উপবাস, ভালো কাজ আর আত্মশুদ্ধির জন্য বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা হয়। আত্মীয় স্বজনদের মধ্যে যে দু একজন ধার্মিক প্রকৃতি ছিলেন তাদেরকে দেখতাম উপবাস থাকতে, নিরামিষ খেতে প্রত্যেক শুক্রবার, রবিবার আর বষ্মু বুধবার চার্চে যেতেন। রোমান ক্যাথলিকদের উপবাসের নিয়ম হলো শুক্রবারে যে কোনো ধরনের বিলাসদ্রব্য আর মুখরোচক খাবার থেকে বিরত থাকতে হবে। সারাদিনে একবার খেতে হবে দুই খাবারের মধ্যবর্তী সময়, যেমন সকাল আর দুপুরের খাবারের মাঝের একটা সময়। এছাড়া দিনে আরও দুইবার খাওয়া যাবে এমনভাবে যেন দুই সময়ের খাবার একসাথে করলে সাধারণভাবে একবারে খাবারের চেয়েও কম হয়। ব্যাপারটা যার যেভাবে ইচ্ছা সেভাবে পালন করত। শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থেকে মা সহ আমরা দু বোন উপবাস থাকতাম নিয়মিত। বাবাকে কখনো দেখিনি আমাদের সাথে যোগ দিতে। সেই সময়ে বাসায় নিরামিষ রান্না হতো শুধু শুক্রবারে। এছাড়া চার্চের আর কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেখতাম না মাকে। অর্থাৎ আমার পরিবার ধর্ম কর্ম যা করার আমার দুই বোনই করতাম। বষ্মু বুধবার আর গুড ফ্রাইডেতে আমরা খালা অথবা মামিদের সাথে গির্জায় চলে যেতাম। একবার ইস্টার সানডের আগে স্কুল বন্ধ ছিল, খুললেই পরীক্ষা শুরু। ভাবলাম এবার আমি কঠিন উপবাস পালন করব, শিথিল করা সহজ উপবাস না। মনে আছে পুরো 40টা দিন শুধু নিরামিষ খেয়ে থাকলাম, এমনকি ডাল অথবা একটা ডিম পর্যন্ত খাইনি। এগুলো আমিষ জাতীয় খাবার বলে। এত অল্প বয়সে এত ধর্মপরায়ণতা দেখে বড়রা সবাই মুগ্ধ হয়ে গেল। তখন কিছু মুসলিম সহপাঠী আর প্রতিবেশীদের কল্যাণে মুসলিমদের রোজা সম্পর্কে সামান্য যে ধারণা ছিল তা হলো এরা এক মাস সকাল থেকে সারাদিন কিছুই না খেয়ে থাকে আর সন্ধ্যায় সব মজার মজার খাবার খায়। আমি মনে করতাম যে এই এক মাসে যেদিন ইচ্ছা রোজা রাখা যায় এটা বাধ্যতামূলক কি না তাও জানা ছিল না।
প্রতি বছর নভেম্বরের 2 তারিখে মৃত লোকের পর্ব পালন করেন রোমান ক্যাথলিকরা। গির্জায় বিকাল থেকে প্রচুর লোক সমাগম হতে থাকে। রাতে দেখা যায় গির্জাঘরে, গির্জার বিশাল প্রাঙ্গণে আর তার একপাশে অবস্থিত কবরস্থানে তিল ধারণের জায়গা থাকে না। কয়েক হাজার কবরে জ্বলতে থাকে অসংখ্য মোমবাতি। আমাদের নানার কবরে পরিবারের সবাই একটি করে মোম জ্বালাতাম। মা বলতেন নানার কাছে প্রার্থনা করতে, কবরে নানার পা যেদিকে থাকার কথা সেদিকে চুয়ে সালাম করতে। খ্রিস্টানদের এই পর্বের দিনটি চমৎকার মনে হতো। সহপাঠীদের আমাদের এই অনুষ্ঠানের কথা গর্ববরে বলতাম। ক্রিসমাস ইবের রাতের মতো এই রাতে অনেক বিদর্মী মোমের আলোয় জ্বলন্ত কবরস্থান দেখতে চলে আসত গির্জায়। প্রথম দিকে সামান্য যা ধর্মকর্ম পালন করা হতো, জাগতিক ব্যস্ততার কারণে পরবর্তীতে ধীরে ধীরে তাও উঠে যাচ্ছিল আমার পরিবার থেকে। ধর্ম পালন শুধু পর্বের দিনগুলো পালন করার মাঝে সীমাবদ্ধ হয়ে পড়ছিল দিন দিন। অংশ চার। স্কুলে একদিন এক মুসলিম সহপাঠীর ধর্মশিক্ষা বই হাতে নিয়ে দেখছিলাম। বিস্ময়ের সাথে সেদিন আবিষ্কার করলাম ওদের ধর্মেও সেই সব ব্যক্তিদের কাহিনী রয়েছে যাদের কথা আমাদের বাইবেলে আছে। ওরা যাদের নবী বলে আমাদের বাংলা বাইবেলে তাদের বাপবাদি বলা হয়েছে। জোসেফের কাহিনী পড়লাম। ওদের বইয়ে জোসেফের নাম ইউসুফ। পড়লাম কেমন করে ইউসুফের ভাইয়েরা তাকে কুয়ার মাঝে পেলে দিয়েছিল। হুবহু সেই কাহিনী যা আমি খ্রিস্টধর্ম শিক্ষা বইতে পড়েছিলাম। পরে বাবা বললেন অ্যাডাম, আব্রাহাম, মসির কাহিনী নাকি ইসলামেও আছে। ওদের ধর্মে তাদের নামে উচ্চারণ শুনে উদ্ভট আর খ্যাত লাগল। বাইবেলের নামের সাথে অভ্যস্ত ছিলাম বলে হয়তো খ্রিস্টধর্মের নামগুলো বেশি ভালো লাগতো। এছাড়া বাবার কাছে শুনেছিলাম ইসলাম ধর্মের সাথে আমাদের ধর্মের নাকি অনেক মিল রয়েছে। কি মিল রয়েছে আর পার্থক্যই বা কী তা নিয়ে আর আলোচনা হয়নি কখনো। দশম শ্রেণীতে পড়ি তখন। ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলিতে আমাদের জানানো হলো স্কুলের কোনো এক প্রাক্তন শিক্ষক মারা গিয়েছেন। আমাদের জন্মেরও আগে কোনো এক সময় তিনি স্কুলে শিক্ষকতা করতেন। তার আত্মার শান্তি কামনা করে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করানো হলো আমাদের দিয়ে। তিনি ঠিক কোন ধর্মের অনুসারে ছিলেন মনে নেই। শোক পালনের অংশ হিসেবে প্রথমে বাইবেলের কিছু অংশ পড়া হলো। আমরা লাইনে দাঁড়িয়ে শুনলাম। আমাদের স্কুলটা মেয়েদের হলেও ক্লাস 5 পর্যন্ত ছেলেরা পড়তে পারত। বাচ্চা এক ছেলে ক্লাস 2 অথবা 3 পড়ে কোরআন পড়তে শুরু করল। মজার ব্যাপার হলো অন্য ধর্মগুলো বই দেখে পড়া হলেও ছেলেটা কোরআন পড়ছিল মুখস্থ, কিছু না দেখে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে কোরআন পড়তে শুনেছি, দেখেছি, কখনো এভাবে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনা হয়নি। অনেকক্ষণ ধরে আবৃত করে গেল ছেলেটা, মিহি গলায় এত সুন্দর সুর করে বলে যাচ্ছে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আমি। এত ছোট একটা ছেলে সম্পূর্ণ অন্য একটা ভাষার লেখা গ্রন্থের এতখানি অংশ মুখস্থ করে ফেলেছে, মনে হচ্ছিল যেন শুনতেই থাকি। আশঙ্কা পড়া শেষ হতে আমার মনে হলো ইস, আরও কিছুক্ষণ যদি থাকতো, সুন্দর সুরেলা কোনো গান শুনলে যেমন অনুভূতি হয় আর কি। এরপর হিন্দুদের গীতা থেকে পড়া হয়েছিল, বাইবেলের মতোই বাংলা দেখে দেখে অল্প কিছু অংশ, বাংলায় হলেও কি বলেছে না বলেছে কিছুই মাথায় ঢোকেনি তখন। বড়দিনের আগে ডিসেম্বরের একদিন মা নানির বাসা থেকে ঘুরে এসে জানালেন বিকেলে ওই পাড়ার মাঠে প্রজেক্টর দিয়ে ফিল্ম দেখানো হবে, যিশুর ফিল্ম। আমরা আনন্দে লাপালাপি শুরু করে দিলাম। বিকেলে মায়ের সাথে সবাই চলে গেলাম ফিল্ম দেখতে। সমস্ত মাঠ লোকে লোকারণ্য, শুরু হলো ফিল্ম। হা করে দেখছি সবাই, বাংলা ডাবিং চাপিয়ে বিনদেশি কি একটা ভাষা শোনা যাচ্ছে। বাইবেলে বর্ণিত যিশুর কাহিনী হুবহু দেখানো হচ্ছে। ধর্মের বইতে যা পড়েছি, গির্জায় গিয়ে যা শুনেছি সব, কি যে ভালো লাগছিল। শেষের দিকে যিশুর মৃত্যুর দৃশ্য দেখানোর সময় মহিলারা কান্না ধরে রাখতে পারছিল না। এরপর বড়দিনের দিন বিটিভিতে দেখানো হলো একই ফিল্ম, তবে বাংলায় ডাবিং করা হলেও কিছুক্ষণ দেখার পর মনে হলো কিছু কিছু শব্দ একটু কেমন যেন, আগেরবার দেখেছি সেটার মতো নয়। এরা খোদা, ঈসা, দোয়া, আসমা ইত্যাদি ইসলামী শব্দ ব্যবহার করছে। বাইবেল থেকে বর্ণনা দেওয়ার সময় বাইবেল কি ইঞ্জিল বলছে।
আমাদের ধর্মের কাহিনী অথচ বলছি মুসলিমদের মতো করে। যিশুর জন্মদিন উপলক্ষে দেখানো খ্রিস্টানদের বাইবেলের গল্প মুসলিম দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, কিন্তু কেন? তাদের কোরআনে কি যিশুর ঘটনা ঠিক এভাবেই আছে? বাবার কাছে শুনলাম তারা যিশুকে অন্যান্য নবীদের মতো সাধারণ একজন বার্তাবাহক নবী হিসেবেই মানে। তারা বিশ্বাস করে না তারা ক্রুশে মৃত্যু হয়েছে, তবু কেন এভাবে দেখানো হলো? ওরা যেন নিজেদের বিশ্বাস ছেড়ে আমাদের যিশুর ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেয় সেজন্য, তাহলে তো ভালোই। অংশ ৫। আচ্ছা বাবা, বলো তো কোনটা ঠিক, ইসলাম না খ্রিস্ট ধর্ম? বড় হয়ে নিজে পড়াশোনা করে জেনে নিও। মনের মাঝে গেঁথে নিয়েছিলাম কথাটা, কয়েকদিন ধরে মাথায় কিছু প্রশ্ন ঘুরপা খাচ্ছিল যার উত্তর কিছুতেই মেলাতে পারছিলাম না। ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? যখন কোনো কিছুই ছিল না তখন কী ছিল? মহাবিশ্ব শুরুর আগে কী ছিল, কেনই বা শুরু হলো? ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? কেন মানুষের জীবনে এত কষ্ট দেন ঈশ্বর? কেন এতগুলো ধর্ম এই পৃথিবীতে? উত্তরগুলো একদিন নিজে পড়াশোনা করে খুঁজে বের করতে হবে, কবে যে বড় হব। একবার বাইবেলের গল্প নিয়ে লেখা একটি বই পড়তে গিয়ে আবিষ্কার করলাম শুরুতে সৃষ্টির বর্ণনায় ভুল রয়েছে। লেখা আছে প্রথম দিন ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী আলো এবং দিন রাত সৃষ্টি করলেন। শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা। সে জলরাশির উপর দিয়ে বেশে বেড়াচ্ছিল। প্রথম দিন আলো, তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক। তখনই আলো ফুটতে শুরু করল। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো। এই হলো প্রথম দিন। চতুর্থ দিনে সৃষ্টি করলেন চাঁদ, সূর্য এবং তারকারাজি। তারপর ঈশ্বর বললেন আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলো বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে, আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলো ব্যবহৃত হবে। পৃথিবীতে আলো দেওয়ার জন্য এই আলোগুলো আকাশে থাকবে। এবং তাই হলো তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টিকে বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে সাজালেন। এই আলোগুলো আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সূর্য যদি পরে সৃষ্টি হয় তাহলে প্রথম দিনের আলো কোথা থেকে আসলো? দিনের রাতের হিসেবই বা কেমন করে করা হলো? এক খালাতো বড় বোন বড় ভালোবাসছেন আমাকে, তার কাছে উত্তর জানতে চেয়েছিলাম পাইনি, কিছু একটা বলে কাটিয়েছিলেন সেদিন। পরে মা সহ আরও কয়েকজনকে জিজ্ঞেস করেও লাভ হয়নি। মামি বলেছিলেন ধর্মের সাথে বিজ্ঞান মিলবে না, এটাই স্বাভাবিক। ধর্ম নাকি যুক্তি দিয়ে চলে না, অথচ আমাদের বর্ধিত পরিবারে তাকেই বেশি ধার্মিক বলে জানতাম। যত বড় হতে লাগলাম এবং আমার চেনা জানার ভাবনার পরিসর আরও বেড়ে যেতে লাগলো, মা আমাদের দুই বোনকে সবসময় কড়াকড়ির মধ্যে রাখার চেষ্টা করতেন। স্কুল আর কোচিং ছাড়া অন্য কোথাও যাওয়ার নিষেধ ছিল, গেলেও মায়ের সাথে যেতে হতো। এমনকি স্কুলে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেতাম না। আমার নিজস্ব পৃথিবী স্কুল, চার্চ আর বাসার মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধু বইয়ের পাতায় ছিল আমার অবাধ বিচরণ। যা পাই তাই গোগ্রাসে গিলে ফেলতাম। ভালো বই কিনে দেওয়ার ক্ষেত্রে মায়ের কার্পণ্য ছিল না কখনো। আমার বই পড়ার অভ্যাসের পেছনে তার বিশাল অবদান রয়েছে। জন্মদিনে সবচাইতে খুশি হতাম বই উপহার পেলে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছ থেকে দেশি বিদেশি প্রচুর বই পেতাম, আর লোকজনের কাছ থেকে ধার নিয়ে পড়া তো ছিলই। শুধু এই বই পড়ার নেশা থাকার কারণে হয়তো আমার চিন্তা চেতনা আশেপাশের বই না পড়া খ্রিস্টান মেয়েদের চেয়ে অন্যভাবে গড়ে উঠেছিল, যেগুলো আমাদের মা বাবারা নির্দোষ শিশুতোষ বই মনে করে দিয়েছিলেন, সেগুলো কখন যে কীভাবে কথি মনে নাস্তিকতার বীজ বনে যাচ্ছিল তা তারা টেরও পাননি।
অন্য ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা আগে থেকে ছিল, এবার নিজের ধর্মের সম্পর্কেও ধারণাও বদলে যেতে শুরু হলো। খ্রিস্টান নান, যাদের আমরা সিস্টার বলে ডাকি, ধর্মের নিয়ম অনুযায়ী তারা সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করেন। পরিবার থেকে দূরে আজীবন অবিবাহিত থেকে খ্রিস্টের সেবায় তারা সারাটি জীবন পার করে দেন। দুষ্ট মেয়েরা বলতো অধিকাংশ সিস্টার নাকি প্রেমে ব্যর্থ হয় এ পথে আসে। স্কুলে ধর্ম ক্লাসে সিস্টাররা যখন জানতে চাইতেন আমাদের মাঝে কে কে বড় হয় সিস্টার হতে চাই, কিছু মেয়ে নিয়মিত হাত তুলত। মজার ব্যাপার, বর্তমানে তারা প্রায় সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে। আমি কখনো সিস্টার হতে চাইতাম না, যত ধার্মিক হই না কেন, কেন জানি এদের জীবনযাত্রা ভালো লাগতো না আমার। আমার ধর্ম আমি নিজের মতো করে পালন করতে পছন্দ করতাম। সময়ের সাথে সাথে ক্যাথলিক চার্চ, যাকে দেশে খ্রিস্ট মণ্ডলী বলা হয়, এর সাথে আমার আত্মার টান দিন দিন কমে যাচ্ছিল। কোন ক্লাসে পড়ি তখন মনে নেই। শুনলাম গির্জায় এক বিন্দেশি ধর্মযাজক এসেছেন, তার বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে তার কাছে আশীর্বাদ নিতে গিয়ে মানুষ সংজ্ঞা হারিয়ে পড়ে যাচ্ছে। মা আমাদের দুই বোনকে নিয়ে গেলেন সেখানে। গির্জার ভিতরে সেদিন উপচে পড়া ভিড়, দূর দূর থেকে সব খ্রিস্টানরা এসেছেন সেই পাদারের কাছে স্পেশাল ব্লেসিং নিতে। লাইন দিয়ে এক একজন যাচ্ছে তার সামনে, তিনি মাথার উপর হাত নিয়ে বিট বিট করে কি যেন পড়ছেন, আর সাথে সাথে মানুষটা গায়ে লিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। দুজন লোক দৌড়াদৌড়ি করে এক পাশ খোলা জায়গা তাকে শুইয়ে দিচ্ছে। লাইনে লাইনে আমার সামনে ছিল ছোট বোন, তারপর মা। মা আর বোন দুজনকেই পড়ে যেতে দেখলাম, সাথে সাথে তাদেরকেও সরিয়ে নেওয়া হলো। আমার পালা আসতে তিনি হাত তুললেন, আর আমি ঝুঁকে তার পা ছুঁয়ে সালাম করলাম, তারপর সোজা হেঁটে চলে আসলাম। বাসায় ফেরার পর বাবার সাথে আলোচনা করে বুঝলাম লোকটার হাতে ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা ছিল, নাকের কাছে হাত চলে আসলে সবাই কিছুক্ষণের জন্য জ্ঞান হারাচ্ছিল। আমি ঝুঁকি পড়াতে সেটা আর কাজ করেনি। সে রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম কেন এই প্রতারণা, কি দরকার ছিল এতগুলো মানুষকে বোগা বানানোর। পরবর্তীতে এই ধরনের আরও কয়েকটা ঘটনা আমাকে ধর্ম সম্পর্কে, বিশেষ করে আমার নিজের ধর্ম খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরও বেশি ভাবিয়ে তুলতে লাগলো। ক্লাস নাইনে যখন পড়ি আমার বাড়া বাসা ছেড়ে দিয়ে নানিদের বাড়ির উপর তলায় এসে উঠলাম। বিকেল হলে নানির বাসায় খালাতো মামাতো বোনদের সাথে প্রায় লুডো খেলতে চলে যাই, কখনো ছোটো মা এসে যোগ দেন খেলায়। চোখের সামনে দেখছি তিনি খেলায় চুরি করছেন, অথচ বাইবেলের কসম করে মূর্তির আলটার ছুঁয়ে বলতেন তিনি করেননি। আমার এহেন আচরণ খুব কষ্ট দিত আমাকে। সামান্য কারণে পবিত্র ধর্মগ্রন্থের কসম কেটে মিথ্যা বলা সম্ভব তা আমার ধারণার বাইরে ছিল। এ সময় আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটল। তখন যেখানে কোচিং করতাম সেখানে এক ছেলে নতুন দাড়ি গজিয়েছিল, ওকে লাদেন বলে খেপাতে লাগতাম। দাড়ি ওরাদের সহ্য করতে পারতাম না আমি, সব জঙ্গির দল। অথচ কখনো মনে হতো না যাকে সে সময় আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার কাছে নিয়মিত প্রার্থনা করি, সে যীশু খ্রিস্ট নিজে একজন দাড়িওয়ালা ছিলেন। স্কুল পাস করার পর মা বাসার কাছেই এক কলেজে ভর্তি করিয়ে দিলেন। ক্লাসে আমাদের সেকশানে বোরকা পড়া এক মেয়ে পড়ে, মাথার ওড়না দিয়ে মুখ ঢেকে রাখে। প্রায় দুইটা বছর আমরা একই সাথে একই বেঞ্চে বসে ক্লাস করলাম, কখনো ওর সাথে কথা পর্যন্ত বলিনি, পাশে বসা তো দূরের কথা। আমি খ্রিস্টান বলেই হয়তো মেয়েটিও আমার সাথে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে চলত, কিন্তু যে মেয়েটা শুধু মাথায় একটা স্কার্ফ পরে আসে, ইসলাম নিয়ে কোনো কথা বলে না, তার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেল আমার। সেই সাথে আরও কিছু মুসলিম নামধারী নতুন বন্ধু জুটে গেল। এর মাঝেই বাবা হঠাৎ একদিন বললেন স্বর্গ নরক বলতে আসলে কিছু নেই, মৃত্যুর সাথে নাকি সব শেষ, এরপর পরকাল বলতে কিছু নেই, আমাদের পাপ পুণ্যের শাস্তি আর পুরস্কার আমরা পৃথিবীতে পেয়ে যাই। কে জানে হয়তো সেদিন থেকে ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া শুরু হলো আমার।